বিজ্ঞানীরা, প্রকৃতি বিজ্ঞানীরা এই কথা স্বীকার করেছে, ঠাডা। এটাকে প্রতিরোধ করার জন্যে সবচেয়ে প্রাকৃতিক বড় হাতিয়ার হলো তাল গাছ। বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের সাথে আরেক বন্ধু, দুই বন্ধু মিলে ঘুরে উড়ায় নাডায় সাড়ে। ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইউর লাইফ স্টাইল। বিসমিল্লাহির রহমানির রহিম। মোহতারামী ও মুকাররামী, কাদরে গেরামী, হযরত সাদরুল মোহতারাম, সম্মানিত সভাপতি সাহেব, গেরা কদর ওয়াজ বলে হেতেরাম, হাজারাত নায়েবে রাসুল, উলামায়ে কেরাম, ফজালা ও মুরব্বিয়ানে এজাম, উপস্থিত সকল স্তরের বয়সের পর্যায়ের দিনের আশিকিন, আল্লাহ এবং আল্লাহর রাসুলের মুহিব্বিন, কালজয়ী চিরন্তন পথের দিশা, মহাগ্রন্থ কোরআনে হাকিমের সাথে মোতাআল্লিকিন, আমার প্রাণপ্রিয় এলাকাবাসী ভাইয়েরা, মুহতারামা পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতে আমি বিশ্ব নিয়ন্তা সর্বপ্রদাতা আলেমুল গাইব আলা কুল্লে শাইইন কাদির ফাআলুল লিমা ইউরিদ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, শুকরগুজারি করছি সেই মহান রবের, সেই মহান মালিকের, যার কুদরতের কবজার ভিতরে আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের জীবনের সব কিছু, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। কোরআনের এক জায়গায় তোরাব, আরেক জায়গায় সলসলিন কালফাখার, আরেক জায়গায় আরেকভাবে বিভিন্ন আঙ্গিকে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বুঝাচ্ছেন সেটা হলো, আমি মানুষ সৃষ্টি করেছি মাটি দিয়ে, 1500 বছর পরে আজকে চিকিৎসা বিজ্ঞান যখন তার পূর্ণত্বের একটা পর্যায়ে এসে উপনীত হয়েছে, আজকের সারা বিশ্বের মুসলিম অমুসলিম, বিশ্বাসী অবিশ্বাসী, আস্তিক নাস্তিক, তারা সবাই যখন ডিএনএ আবিষ্কার হলো, ডিএনএ আবিষ্কার হওয়ার পরে এই ডিএনএ এটার উপরে গবেষণা করে, রিসার্চ করে, তারা দেখতে পেয়েছে মাটির ভিতরে যে উনিশটা উল্লেখযোগ্য উপাদান, এর মধ্যে আব, আতেশ, খাক, বাদ, এর মধ্যে নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, এই ডিএনএর মধ্যে আয়রন আছে, এই ডিএনএর মধ্যে তামা আছে, এই ডিএনএর মধ্যে একজন মানুষ দুনিয়াতে জীবন ধারণ করার জন্যে, বেঁচে থাকার জন্যে যত উপাদান মাটিতে আছে, ডিএনএর ভিতরে সবগুলো উপাদান আছে। আজকের বিজ্ঞানীরা থান্ডার্ড কিং কর্তব্য বিমূঢ়, যে 1500 বছর আগে পবিত্র কোরআন যে বলেছে যে আমি মানুষ সৃষ্টি করেছি তিন লাজেন কাদা মাটি, ঠনঠনে মাটি, শুকনো মাটি, ভেজা মাটি, কোরআনে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায়, অর্থাৎ মাটি দিয়ে আমি মানুষ তৈরি করেছি, তাহলে একটা মাটির মানুষ।
একজন পুরুষ আর একজন নারী স্বামী স্ত্রী যখন একত্রে মিলিত হয়, স্বামী স্ত্রীর একবারের মিলনে আজকে চিকিৎসা বিজ্ঞান অণুবীক্ষণ যন্ত্র দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে তারা দেখতে পেয়েছে এবং স্বীকার করেছে, একবারের মিলনে একজন পুরুষের যেই বীর্য বের হয়, আঠালো যেই পানিটা বের হয়, একবারের পুরুষের বীর্যের সাথে 84 লক্ষ শুক্রকীট একত্রে বের হয়, 84 লাখ। আর এর বিপরীতে মা একজন নারী, তার একবারের মিলনে তার যেই বীর্যটা বের হয় এখানে 34 লক্ষ, 34 লক্ষ ডিম্বাণু একবারে বের হয়। তাহলে এই যে পুরুষের শুক্রাণু শুক্রকীট আর নারীর ডিম্বাণু, এরা বের হয়ে একত্র হওয়ার পরে প্রত্যেকটা শুক্রাণী শুক্রকীট ডিম্বাণুর খোঁজে কাঁকড়ার মতো সামনের দিকে হাঁটে। এইভাবে হাঁটতে হাঁটতে যেতে যেতে যখন বিপরীত লিঙ্গের একটা ডিম্বাণু সামনে ধরতে পারে, তখন এটাকে কাঁকড়ার মতো এইভাবে জড়িয়ে ধরে, কামড়িয়ে ধরে, এমনভাবে ধরে আর ছাড়ে না। বীর্যটা কিন্তু গাম গাম, আঠা আঠা, লাসা লাসা। আল্লাহ রাব্বুল আলামিন এই যে শুক্রকীট এবং ডিম্বাণু একটা আরেকটাকে জড়িয়ে ধরেছে, এটাকে বীর্যের প্যাকেটের ভিতরে একটা বড়ির মতো বানিয়ে মায়ের জরায়ুর মুখ দিয়ে জরায়ুর ভিতরে ঢুকাই দিয়েছেন। 40 দিন এই বড়িটা, যেই বড়িটার ভিতরে দুইটা জিনিস আছে, কি একটা মোজাক্কার, বোধহয় বুঝাতে পারছি না, পুরুষেরটা মোজাক্কার নারীরটা মুয়ান্নাস, নর আর নারী। সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান ওই মহান সত্তা যিনি শুধু মানুষ নয়, খালাকাল আজওয়াজা কুল্লাহা, দুনিয়ার প্রত্যেকটা বস্তুকে আল্লাহ রাব্বুল আলামিন নর আর নারী নেগেটিভ পজিটিভ পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ দুইটা মিলিয়ে সৃষ্টি করেছেন। আমি কথা বলছি যে এই মাইকটা দিয়ে, আপনাদের মাথার উপরে মাইকের যে তারটা আছে, মাইক বাজাবার জন্যে, লাইট জ্বালাবার জন্যে, ফ্যান ঘুরাবার জন্যে, কলকারখানা চলার জন্যে বিদ্যুৎ লাগে না? প্রত্যেকটা বিদ্যুৎ লাইনে দুইটা তার আছে, একটা নেগেটিভ আর একটা পজিটিভ, একটা মুজাক্কার আর একটা মুয়ান্নাস, একটা পুলিঙ্গ আর একটা স্ত্রীলিঙ্গ। খালাক নাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে এইভাবে যুগল জোড়া হিসাবে সৃষ্টি করেছি, এই নেগেটিভ আর পজিটিভ, মুজাক্কার আর মুয়ান্নাস, পুরুষের শুক্রকীট আর ডিম্বাণু, এই দুইটা একত্র না হলে কোনো মানুষ সৃষ্টি হয় না, কোনো প্রাণী কোনো জন্তু সৃষ্টি হয় না। বলুন সুবহানাল্লাহ। দেখেন এই বিদ্যুৎ, কোরআনে একটা সুরা আছে আর রদ রাদ, রা আইন দাল, কোনো কোনো মুফাসসির লিখেছেন রাদ মানে একজন ফেরেশতার নাম, অধিকাংশ মুফাসসির বলেছেন এই রাদ এটা বিদ্যুৎ, এটা বিজলি। হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাওফাউ ও তামা, তিনি তো ওই মহান রব, মহান সত্তা, যিনি আকাশে যখন মেঘে মেঘে ঘর্ষণ খায় তখন বিদ্যুৎ খাড়া ঝিলিক, বজ্রবিষাণ ঠাডা, এগুলো যখন পড়ে এই ঠাডা বজ্র মেঘের গর্জন, এগুলো আল্লাহ তোমাদেরকে এই জন্যে দেখান যে আল্লাহ পাকের কুদরত, কুদরতের কেরেশমা,
এটা কত বড়, কত শক্তিশালী। বার্ক বিজলি বজ্র ঠাডা, সে আমাদের ছোট্ট কালে ভাই ব্রিটিশ আমল দেখেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছি, পাকিস্তানের দুই যুগ, আইব ইয়াহিয়া খানের একেবারে দুর্গতির শেষ সীমা এটাও দেখেছি। বাংলাদেশ হওয়ার পরে আজকে 50 বছরের বেশি ইলম কালাম নাই, কিন্তু এই দেখার বয়সের একটা আলাদা অভিজ্ঞতা এটা আছে। এর ভিত্তিতে আমি কথা বলছি। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, যেই পশ্চিমা বিজ্ঞানী বিদ্যুতের ধর্ম আবিষ্কার করেছিলেন, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন নামটা আপনারা জানেন, তার জীবনীটা পড়ে দেখেন। এই বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ইয়াকাদুল বার্কো ইয়াকতাফু আবসারহুম হুয়াল্লাযী ইউরিকুমুল বার্কা খাওফাও ও তামা। কোরআনের এই দুইটা আয়াতের উপরে 18 বছর দেড় যুগ একাধারে গবেষণা করেছে যে বিদ্যুৎ এটা যে আকাশে এইভাবে দেখা যায় ঝিলিক মারে, আল্লাহ যে এই ঝিলিক এটা দেখান, আর মেঘে মেঘে ঘর্ষণ খেলে যেই বজ্র ঠাডা পড়ে, এই বিদ্যুতের মধ্যে তোমাদের জন্য ভয়ের কারণ আছে। এই বছর ঠাডা পড়ে যত মানুষ মরেছে, এই বছর এই বর্ষায় আর কি, এত মানুষ গত দেড় যুগেও মারা যায় নাই। কোনো জায়গায় এক ঠাডায় 19 জন, গোয়ালন্দে এক ঠাডায় 11 জন, 2 জন 5 জন 1 জন 2 জন এটা তো আছে। সেই ব্রিটিশ আমলে আমরা দেখেছি ব্রিটিশ সরকার 1922 সালে যেই জরিপ রেকর্ড, ভূমি রেকর্ড নকশা এইটা তৈরি করেছিল, প্রত্যেকটা ভূমি প্রত্যেকটা মৌজা এটা সীমার মধ্যে এক একটা পিলার এটা গেড়ে দিয়েছিল। পাকিস্তান আমলে এগুলা উঠাইয়া উঠাইয়া সরে রাখাইছে, 2-4টা যা আসিল বাংলাদেশ হওয়ার পরে নাম নিশানাও নাই। এই প্রত্যেকটা পিলারের মধ্যে ম্যাগনেট, ম্যাগনেট এত মূল্যবান ধাতু, এটা লোড করা ছিল আকাশ থেকে ছাড়া পড়লে ওই পিলারগুলা মাটির নিচে ম্যাগনেট তারা ছাড়াগুলাকে এইভাবে দূর করে দিত। পিলার গেছে চুরিতে, আর তাল গাছ গেছে অতি নিধনে, তাল গাছ। আজকের বিজ্ঞানীরা, প্রকৃতি বিজ্ঞানীরা এই কথা স্বীকার করেছে, ঠাডা এটাকে প্রতিরোধ করার জন্যে সবচেয়ে প্রাকৃতিক বড় হাতিয়ার হলো তাল গাছ। সে আমাদের আমলে কত তাল গাছ ছিল খালপাড়ে, রাস্তার কিনারে, এখানে ওখানে সেখানে, এখন কি আছে? এখন কি আছে? অবশ্য সরকার এবং এনজিও তারা গত 3 বছরে যমুনার ওই পাড় উত্তরবঙ্গ এটা নিয়ে বাংলাদেশের মধ্যবঙ্গ পর্যন্ত 1.5 কোটির বেশি তালের বীজ এটা রোপণ করেছে, তাল গাছ উঠাবার জন্যে। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এই আয়াত দুইটা গবেষণা করে চিন্তা করে যখন দেখল সব জিনিসের মধ্যে কি আছে, মুজাক্কার নেগেটিভ পুলিঙ্গ আছে না নাই, সে এখন চিন্তা করলো এই যে বিদ্যুৎ কুল্লাহা, জোড়া ছাড়া একটা সৃষ্টিও নাই, মিম্মা তুম্বে তুলারদ জমিন থেকে যেগুলো উঠে, অমিন আনফুসিহিম আর যেগুলোর জীবনের স্পন্দন আছে, মানুষ হোক জীবজন্তু হোক, কুল্লাহা প্রত্যেকটা জিনিসকে আমি নেগেটিভ পজিটিভ পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ মিলিয়ে সৃষ্টি করেছি। এখন ফ্রাঙ্কলিন
বৈশাখ মাস ছিল, দুপুরের পরে আকাশে মেঘ ঘন ঘটা ঠাডা বিদ্যুৎ। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ওই বিদ্যুৎ ধরার জন্য একটা ঘুড়ি উড়াই দিল, ঘুড়ি, ঘুড়িটার চারটা কোণা আছে, হাতে একটা নাটাই, সুতাটা ছিল চিকন সরু, নাটাইটাও ছিল লোহার। বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের সাথে আরেক বন্ধু, দুই বন্ধু মিলে ঘুড়ি উড়ায় নাটাই সাড়ে, বৈশাখের বাতাস ধরে ধরে ঘুড়ি দূর বহু দূর, যখন উঠে গিয়েছে একটা ঠাডা পড়ল, বিদ্যুৎ চমকালো, সঙ্গে সঙ্গে ওই বিদ্যুতের চমক বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের ওই ঘুড়ির সুতার মধ্যে লাগলো। সুতাকে যখন হিট করলো, সঙ্গে সঙ্গে পুরা সুতা পুরা নাটাই এটা ইলেকট্রিফাইড, বিদ্যুতায়িত হয়ে গেল। নাটাইটা ছিল হাতে, যখন ওখানে বিদ্যুৎ লেগেছে পুরা লোহার সুতা লোহার নাটাই এগুলো সব ইলেকট্রিফাইড হয়ে গেছে, বিদ্যুতায়িত হয়ে গেছে। এইভাবে কয়েক ঝাঁকুনি দিয়ে ফেলে দিছে দৌড়। সঙ্গের বন্ধু জিজ্ঞাস করে, বন্ধু দৌড় দিছো কেন? কয় ভাই পাইছিলাম মোস্ট পাওয়ারফুল, সাংঘাতিক না সাড়ে সাংঘাতিক, যেইভাবে আমারে মারা শুরু করেছিল, যদি আমি নাটাই ফেলে দিয়ে দৌড় না দিতাম আমার বাপের কালে জীবনটা আজকে শেষ হয়ে যেত। দুই বন্ধু মিলে আবার বসলো, আবার গবেষণা করো, আরো করো। আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন ওয়া ইয়াতাফাক্কারুন ফি খালকি সামাওয়াতি রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহু আকবার। তারা আবার গবেষণায় বসলো, চিন্তা করলো, তাহলে দেখা যায় লোহার ভিতর দিয়ে বিদ্যুৎটা আনা নেওয়া সম্ভব, লোহার ভিতর দিয়ে, তামা পিতল ধাতু এগুলোর ভিতর দিয়ে আনা নেওয়া সহজ। এইবার তারা ওই যে লোহা ধাতুর সুতা এটা বাদ দিল, বাদ দেওয়ার পরে এইবার নর্মাল সুতা এটা দিয়ে ঘুড়ি আবার উড়াইল আরেকদিন। এইবার বিদ্যুৎ টাচ করে, হিট করে, কিন্তু সুতাটা ইলেকট্রিফাইড, বিদ্যুতায়িত হয় না। তখন তারা সিদ্ধান্ত নিল, তাহলে দেখা যায় লোহা তামা পিতল এগুলোর ভিতর দিয়ে বিদ্যুৎকে আনা নেওয়া করা যায়। তারা এইটা বানাইল, বানিয়ে আবার যখন টাচ করাইল থার্ড টাইম, এবার দেখলো যে বিদ্যুৎটা লাগার সঙ্গে সঙ্গে সারা জিলিক সুতাতে লাগার সঙ্গে সঙ্গে ধাম 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 করে আগুন, শুধু আগুন, পুরো সুতাটা আগুন। কি রে, আগের বার আমার দিল ধাক্কা আর এবার সব মহাশূন্য আগুন আর আগুন, কারণটা কি? ওই যে মোজাক্কার মোয়ান্নাস দুইজনের ঠেলাঠেলি, কি নেগেটিভ পজিটিভ, দুইজন জায়গায় বেজায়গায় সময় অসময় একজন একজনকে দেখলেই ধরে, ধরলেই আগুন জ্বলে, দেখলেই ধরে, ধরলেই আগুন জ্বলে, জ্বলে না বোধ হয়। বন্ধুরা আবার সিদ্ধান্ত নিল, তাহলে ধাতব তারের ভিতর দিয়ে বিদ্যুৎকে এইভাবে পাস করা যায়, আনা নেওয়া করা যায়। কিন্তু মুজাক্কার মোয়ান্নাস এই দুইটাকে আলাদা না করলে খালি আগুন জ্বলবে, আগুন ধরবে, এটা দিয়ে কোনো কাজ করা যাবে না। এবার তারা সিদ্ধান্ত নিল, এই যে দুইটা তার আপনাদের মাথার উপরে, একটা নারী আর একটা নর, একটা পুরুষ আর একটা নারী, একটা মুজাক্কার আর একটা মোয়ান্নাস, একটা ম্যাসকুলিন আর একটা ফেমিনিন, একটা ইলেকট্রন আর একটা প্রোটন, এই দুইটা তার আছে না নাই ফ্যাক্টরিতে, সেখানে এই দুইটা জিনিস তৈরি হলো, একটা মুজাক্কার আর একটা মুয়ান্নাস, দুজন পাশাপাশি আছে, দেখেন পাশাপাশি পথ চলছে, তাদের জীবন এগিয়ে যাচ্ছে, কারখানা থেকে আর ওই গোড়া থেকে পাওয়ার হাউস থেকে দুইজন, একজন কিশোর আরেকজন কিশোরী, একজন তরুণ আরেকজন তরুণী, ঠিক কি না? একজন মুজাক্কার আরেকজন মুয়ান্নাস, একজন পুলিঙ্গ আরেকজন স্ত্রীলিঙ্গ পাশাপাশি আছে,
কিন্তু দেখার কোনো সুযোগ নাই, মিলা তো দূরের কথা। এখন নেগেটিভ যদি বলে আমার মন ঠিক, পজিটিভ যদি বলে আমার মন ঠিক, মাঝখান দিয়ে ঢাকনাটা বোরকাটা কভারটা খুলে তুমি আমার লগে একটু দেখা করো, মাঝখান দিয়ে একটু খোলেন না, খোলার সঙ্গে সঙ্গে নেগেটিভটা বলবে আমার মন ঠিক, পজিটিভ বলবে আমার তন ঠিক, কোনো শর্টট করবে না, হিটও করবে না, টিজিং ইফটিজিং তো করবেই না, টিজিং ইফটিজিং। আমি কি বুঝাতে চেয়েছি আপনারা বুঝছেন? এখন সামান্য একটু খোলেন না, দুজনের ঢাকনা খুলে দিলেন, পর্দা কভার খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ইফটিজিং শুরু, ছট 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 ডিম। কয়েকবার টিজিং ইফটিজিং করার পরে এখন ধরান ধরান করে আগুন ধরে গেছে, শুধু ওরা নিজেরা জ্বলে নাই, পুরা প্যান্ডেল জ্বালিয়েছে, পুরা সভ্যতা জ্বালাইছে, ঠিক কিনা বলেন? দুই বিজ্ঞানী তারা চিন্তা করলো, বেজাগায় নর আর নারী এই দুইটারে মিলানো যাবে না, যদি এই দুইটারে জায়গায় বেজাগায় দরকারে বেদরকারে জায়গায় জায়গায় মিলনের সুযোগ দেওয়া হয়, তাহলে মানব সভ্যতা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। জায়গা মতো, সময় মতো, বিধান মতো তারা একজন আরেকজনের সাথে মিলিত হবে। একবারে পাওয়ার হাউসের সেখানে জন্ম, সমাজে পাশাপাশি আছে নর আর নারী, তরুণ আর যুবক আর যুবতী, দেখা দেখি সুযোগ আছে বলেন? মাঝপথে একজন আরেকজনকে দেখার সুযোগ আছে? যদি দেখে তাহলে দুজনে কেবল নিয়ত ঠিক, খেয়ানত করি না, এই কথা বলে সবর করে বসে থাকবে, ঠিক না ভাই? দেখতে যত দেরি, ধরতে দেরি নাই, ওরা নিজেরা জ্বলবে, সভ্যতা এটাকে জ্বালাবে, পুরা জেনারেশন জ্বালায় পোড়ায় ছাই ভস্ম করে দেবে, যার জন্যে এখানে এসেছে তারা নর আর নারী। এইটার ভিতরেও দুইটা আছে কিন্তু, কি একটা লাল আর একটা কালা, একটা নেগেটিভ একটা তরুণ আর একটা তরুণী, আছে না নাই? এইবার এখানে এসে আপনি মাইকটা বাজাবেন, লাইটটা জ্বালাবেন, ফ্যানটা ঘুরাবেন, কারখানাটা মেশিনটা চালু করবেন। এখন এই চালু করতে হলে অখালাক না কমা জোয়া যা, এই নেগেটিভ আর পজিটিভ দুজনের সমান সহযোগিতা মিলন, এটা ছাড়া মাইকও বাজবে না, ফ্যানও করবে না। এখানে এনে এইবার ইলেকট্রিশিয়ান, তিনি হলেন হুজুর মৌলভী সাহেব, যিনি আগ পড়াবে, বিয়া পড়াবে নর আর নারী দুজনের, আল্লাহর আইন অনুযায়ী শরী বিধান অনুযায়ী বিয়া পড়াবে। এখন বিয়া পড়াবার আগে নর আর নারী বর আর কনে একজন আরেকজনকে দেখে নেওয়া সুন্নত, আমি কি বুঝাতে পেরেছি? দেখে নেওয়া সুন্নত। এখন ওই মৌলভী সাহেব কারেন্ট মিস্ত্রি, সে দুজনের মুখের ঘোমটা, মুখের শুধু মুখের, সেই না সারা গাও না, শুধু মুখের ঘোমটা এটা খোলে, ঘোমটা বুঝেছেন কি? কবার কবার দুজনরা কিন্তু পাশাপাশি আছে, এখন বিয়া পড়াবে, বিয়ে যদি না পড়ায় মাইক বাজবে না, ফ্যান ঘুরবে না, সভ্যতা চলবে না। এখন বিয়ার আগে এজেন্টের দরকার, ঠিক কিনা বলেন? প্রথম পুরুষটার ঢাকনা খুলেছে, মুখের শুধু মুখের ঢাকনা খুলে এবার সে টেস্টার লাগাইছে, ছট ছট রাজি রাজি ছট ছট রাজি রাজি, পুরুষেরটা পাওয়া গেছে। এবার মহিলার দল আরেকটা খুলেছে, মুখের ঢাকনা খোলার পরে এইবার তার এজেন্ট লাগবে তো, আবার টেস্টার লাগাইছে, রাজি 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 রাজি, দুজনের এজেন্ট পাওয়া গেছে, এবার বিয়া পড়াও। পড়াইতে দেখছেন এমনভাবে গিরা দেয় আর মোড়ায়, একজন আরেকজন থেকে যেন আলাদা বিচ্ছিন্ন হতে না পারে। এইবার দুজনে মিলে যাওয়ার পরে
স্বামী স্ত্রী দুজনের উপর দিয়ে কভার একটা মিলাই দিছে। এটা কোরআনের হুন্না লেবাসুল্লাহ কুম ও আন্তুম লেবাসুল্লাহ হুন্না। স্বামী স্ত্রীর মাঝখানে কোনো পর্দা নাই, মিলে গেছে। আগদের পরে আপনার ফ্যান ঘুরছে, মাইক বাজছে, জেনারেটর চলছে, সভ্যতা এগুচ্ছে। মধ্যযুগে একদল পাগলা ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান, তারা মাথা তুলে দাঁড়াইল, দাঁড়াইয়া কয় মন ঠিক তো সব ঠিক, মনের পর্দা বড় পর্দা। আবার একদল মারেফতের ডুগডুগি বাজায় বাজায় আর কয় মনের পর্দা করো রে মন, মনের পর্দা। তারা মনের পর্দা করে, শরীরের পর্দা করে না। এইবার যখন এখান দিয়া মাঝখান দিয়া ডাক নাই, প্রাইমারিতে একবার খুললো, সেকেন্ডারিতে আবার খুললো, হায়ার সেকেন্ডারিতে আবার খুললো, ইউনিভার্সিটিতে আবার খুললো, অফিসে খুললো, আদালতে খুললো, হাটে মাঠে ঘাটে শহরে বন্দরে গ্রামে কন্দরে সব জায়গায় দনুজনরে মিলাইতে 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 দেখা করাইতে করাইতে এখানে এনেছে। আনার পরে এবার মাইক বাজাবেন। এইবার কয় এজন তো লাগবে, একজন আরেকজনকে দেখে নেওয়া সুন্নত। এখন একজনের ঢাকনা খুলছে, পুরুষটার খুলে টুলে টেস্টার লাগাইছে, রাজি রাজি, এবারটা কসনাকা রাজি, এইটারে এই তুই রাজি, এইটাও শর্ট করে না, এইটাও হিট করে না। একজনের সিফিলিস আরেকজনের গনোরিয়া, ডাকে এরা বলে মাল পানি যা আসিল আগের আলারাই খাইয়া গেছে গা। মাফ করবেন, আমি বলতে বাধ্য হলাম, মাল পানি যা ছিল আগের আলারাই। এখন বিয়ের আসরে এসে দেখা যায় একজনেরও টেম্পার নাই, মরি হায় রে হায়, শেষ বয়সে দাদা আমার তালে ডিঙ্গা বায়। আজকে পশ্চিমী দুনিয়ার দিকে তাকান, সেকুলার বিশ্বের দিকে তাকান, 100টা বিয়ের মধ্যে 100টা তালাক হয়ে গেছে, রইছে কয়টা? কি এই প্রবণতা আমাদের দেশে 20-50 বছর আগে ছিল না, এখন আমরাও ঠিক তাদের অবস্থায় গিয়ে উপনীত হয়েছি, ঠিক কিনা বলেন? এটা আমার আলোচনার বিষয় নয়, ভূমিকা। তবে যেটুক বললাম, সিদ্ধান্তে আসতে হবে। তাহলে ইসলামের পর্দা, এটার মধ্যে বিজ্ঞান আছে, সায়েন্স আছে, যুক্তি আছে নাকি নাই? যদি আপনি ইসলামের এই বিধান, এই যুক্তি, এই সিস্টেম এটা মেনে চলেন, তাহলে আপনার মাইক বাজবে, পাখা ঘুরবে, আপনার সভ্যতা এগুলো আগাবে। আর যদি টিজিং ইফ টিজিং টিজিং ইফ টিজিং এইটাই শুধু করতে থাকে, এখানে এসে দেখবেন যে আর কিছু নাই, কোনোটা চলে না, কোনোটা এগোয় না। প্রাচীন গ্রিক সভ্যতা এই সেক্সের আগুনে, যৌনতার আগুনে গ্রিক সভ্যতা জ্বলে পুড়ে দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। প্রাচীন ব্যাবিলনীয় সভ্যতা এই প্রেমের আগুনে ব্যাবিলন নিশ্চিহ্ন হয়ে গেছে। কমে লুতের আমলে, কমে লুতের নিনুয়া নিনুয়া, জর্ডান আর ফিলিস্তিনের মাঝখানে কমে লুতের এলাকা যেটার নাম ট্রান্স জর্ডান, ট্রান্স জর্ডান, তাদের উপরে আল্লাহর গজবের খড়ক কৃপান এমনভাবে আল্লাহ বর্ষণ করেছে, এত পাথর বর্ষণ করেছে, পুরা গ্রামটা পুরা এলাকাটা 200 মিটার গভীর সাগর হয়ে গেছে। আজ থেকে 2 বছর আগে একদল পশ্চিমা বিজ্ঞানী, তারা ডেড সি মৃত সাগর, কামেলুতের এলাকা 200 মিটার গভীর সাগর, সেখানে এসে কোন সাইজের পাথর পড়েছে, কোরআন বলছে হেজারাতুম মিন সিজিল, আমি ঘন কালো কৃষ্ণ মেঘ থেকে পাথর বৃষ্টি করেছি, তোলা তোলা ওজনের পাথরও আছে, 6 কেজি ওজনের পাথরও আছে, মন টন ওজনের পাথরও আছে। মৃত সাগরের এক পাড়ে আজ থেকে 2 বছর আগে সেখানে একটা পাথর পাওয়া গেছে, একটা 52 টন প্লাস, 52 টন আর একটু বেশি একটার ওজন। সেই পাথরটা এখন আর আল্লাহর জেবের মধ্যে নাই,
গুসার মধ্যে নাই, ইচ্ছা করলেই কিন্তু পারে নাকি? আল্লাহ মুআজ্জিবাহু আনতা ফিহিম, হে নবী শুধু আপনার খাতিরে, আপনার উম্মত যত সীমা লঙ্ঘন করে পাপ করে, এখন আমার আপনার উম্মতকে কাওমে লুতের মতো, কাওমে আদের মতো, কাওমে সামুদের মতো, কাওমে তুব্বার মতো এইভাবে আমি যদি পাইকারি হবে ধ্বংস করি, তাহলে আপনার ইজ্জতের উপরে কি লাগে কিনা? এই জন্য আপনার উম্মত যত সীমা লঙ্ঘন করুক, তাদেরকে আমি বান্দর বানাবো না, শুয়োর বানাবো না। কোন কোন যুগে মানুষ শুকর হয়ে গেছিল, কোনো কেরাদাতান বান্দর বোধ হয় নাই, বান্দর হয়েছে শুয়োর হয়েছে, তিন দিন ম্যা ম্যা ক্যা ম্যা করে টরে তারপরে সব মরে গেছে, কুল্লু খালাস শেষ হয়ে গেছে। তাহলে অত্যাকু ফেতনা তাল্লা তু সিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসা, আমি প্রত্যেকটা কথার সাথে কিন্তু কোরআন আয়াত বলার চেষ্টা করছি, খবরদার পাপের ব্যাপারে সীমা লঙ্ঘন করো না। প্রাচীন আসিরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, ইটালিতে যান, রোম, রোম শহরের কয়েক কিলোমিটার দূরে যেখানে ভূমধ্য সাগর, আর ভূমধ্য সাগরের এক কিনারে যেখানে বিসুভিয়াস আগ্নেয়গিরি, বিসুভিয়াস আগ্নেয়গিরি হাজার 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 বছর পর্যন্ত এটা ছিল পাহাড়, এটা মধ্যে কোনো আগুন টাগুন, কোনো ধোঁয়া টুয়া এগুলো কেউ দেখেনি, কিন্তু সেই জায়গার লোকেরা যখন সীমা লঙ্ঘন করল, বিশেষ করে সেক্সের সীমা, সেক্সের মানুষের জীবনে সবচেয়ে বেশি চাহিদা কিন্তু সেক্স, যৌনতা, খাওয়ার সেইটিও ওইটার খরচ বেশি, ঠিক কিনা? আদমরে আল্লাহ বেহেশতে রাখছে, বানাইছে, কিন্তু বেচারার মন খারাপ, এখানে গাছের গোড়ায় বসে থাকে, ওখানে ঝর্ণার পারে বসে থাকে নিরুদ্দিষ্টের মতো, আর ওই বেহেশতে ঝর্ণার দিকে গাছের দিকে তাকিয়ে থাকে মুখটা মলিন। আল্লাহ আদমের কলবের দিকে তাকাইলেন, কুদরতি নজর কলবের দিকে, বেহেশতের এত নেয়ামত, এত সুষমা সৌন্দর্য, এত প্রাচুর্য বেহেশতে দিলাম, তারপরও মানুষটা জিমায়কা, মন খারাপ, চেহারা মলিন, মনে হয় যেন কি অতৃপ্তি, অপূরণ ঘাটতি। আল্লাহ আদমের কলবের দিকে নজর করলেন, নজর করে কুদরতের নজরে দেখলেন, এর হাজার লক্ষ গুণ জান্নাত বেহেশতের নেয়ামত যদি দেওয়া হয়, তাহলেও তার মন খুশি হবে না যদি আদমের সামনে বউ দেওয়া না হয়, বউ বুঝছেন? অখালাকা মিনহা যাও জাহা, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতে আদমের দেহাংশ থেকে তার জীবন সঙ্গিনী হাওয়াকে সৃষ্টি করলেন। অনন্ত বিশ্ব চরাচরের প্রথম মানবী, প্রথম মানবের জন্যে হাওয়াকে সৃষ্টি করে আল্লাহ বেহেশতের একটা ঝর্ণার পাড় দিয়ে সোনার যে রাস্তা, স্মুথ অ্যাজ সিল্ক, এই রাস্তা দিয়ে হাওয়ারে পাঠাইছে, হাওয়া তুই এই রাস্তা দিয়ে ঝর্ণার পাড় দিয়ে হাঁটতে হাঁটতে সামনে যা ভাই, এমন রাস্তা দিয়ে পাঠাইছে, সামনে গেলে যেন মিয়া সাহেবের লাগে দেখা হয়, মিয়া সাহেব যেখানে জিমায় হাওয়া যায়। ওলামায়ে কেরামের জন্য বলছি রেফারেন্স, আল্লামা শাহ দেহলভী রহমতুল্লাহ আলাইয়ের মাদারে জন নবুয়ত, মাদারে জন নবুয়ত, সেখানে আপনারা দেখে নেবেন। যেতে যেতে ওই যে গাছে হেলান দিয়ে ঝিমায় মুখ মলিন অতৃপ্তি, প্রথম নজর পড়ল, নজর পড়ার সঙ্গে সঙ্গে একটা বিদ্যুৎ একজনের থেকে আরেকজনের দিকে শর্ট করলো, এ তো ভারী সুন্দরী, এ তো ভারী লোভনীয়া, এত ভারী, এই 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 বসে আর থাকলেন, উঠে দাঁড়াইলেন, এবার হাওয়ার দিকে যায়, আকর্ষণ আসে না নাই, আসে না নাই? আল্লাহ যদি এই সেক্সের আকর্ষণের এই নিয়ামত না দিতেন, বিয়া পড়াই কোনো লাভ হইতো না, একজন খাটের এই মাথায় আরেকজন ওই মাথায়, কোনো লাভ হইতো না, কারণ ভিতরে এমন কিছু আল্লাহ দিয়েছে একজন আরেকজনের পাওয়ার জন্য, সবসময় এই পাওয়াটা আপনি পাবেন আল্লাহর নিয়ম অনুযায়ী, ধর্মীয় আদর্শের ভিত্তিতে
আপনি যদি পারেন তাহলে এইভাবে আপনি আপনার বিবির সাথে একবার যদি মিলন করেন, আরেকবার করেন, আরেকবার করেন, হালাল বৈধ পথে আপনি যদি এটা করেন তাহলে বেহেশটা আপনার জন্য রিজার্ভ হয়ে যাবে। বৈধ পথ বলতে আমি কি বুঝাইছি, বুঝেছেন তো? বিয়ে শরীয়ত বিধান এটাকে মেনে। আর যদি আপনি বিয়ে টিয়ে ছাড়া মাঠে ঘাটে হাঁটে এখানে ওখানে শহরে বন্দরে কন্দরে এইভাবে অবৈধভাবে মিলেন তাহলে আপনার জন্য জাহান্নাম রিজার্ভ। ওলা চাকরা বুঝছে না, ইন্নাহু কানা ফাহেশাতাও অসাবিলা। আবার বলা হচ্ছে আল্লাযীনাহুম লিফুরুজিহিম হাফিজুন, সূরা মুমিনের প্রথম দিকে দেখে নেবেন। প্রকৃত মুমিন তারাই যারা আপন আপন লজ্জাস্থান সমূহের হেফাজত করে। কোরআনে যেগুলো আয়াত এগুলো আমাদের জন্য রিটেন ফিলোসফি, লিখিত জীবন চলার পন্থা পাথেয়। কোরআনের এই সার্কুলার এই আয়াতগুলো কার তৈরি, কার বানানো? আল্লাহ নিজে এটা রচনা করেছেন। আল্লাহর চেয়ে বড় এলেম কারো আছে? আল্লাহর চেয়ে বড় জ্ঞান, আল্লাহর চেয়ে বড় হিকমত আছে? ভাই এমন কোরআন বানাইছে, দেখেন আরবি অক্ষর আলিফ বা তা সা এই অক্ষরগুলো দিয়ে 1500 বছর চলে গেছে। আল কোরআন একমাত্র আসমানি কিতাব, লোহে মাহফুজে আল্লাহ তৈরি, যেই কিতাবের আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা অক্ষর 19 বিভাজনে বিভক্ত। ওয়ালাইহা তেসাত আশার, ওয়ালাইহা তেসাত আশার, তদুপরি 19, সর্বোপরি 19। এতদিন এটা বোঝা যায়নি, কম্পিউটার আবিষ্কার হওয়ার পরে। আজকের মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কিন্তু কম্পিউটার। কম্পিউটারের চাইতে বড় কিছু এখনো হয়নি, কোনোদিন যদি হয় তখন বোঝা যাবে। আপনারা মুসলমান, আমরা মুসলমান, আমাদের জন্য সৌভাগ্য। সবচেয়ে বড় সুসংবাদ, আজকের আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কম্পিউটার বিজ্ঞান পর্যন্ত কোরআনের কাছে সারেন্ডার করেছে, যে আমরা কি ঘোড়ার ডিম কম্পিউটার। দেখা যায় মুসলমানের কোরআন কম্পিউটারের বাবা, তারা উদাহরণ দিয়েছে। দ্বিতীয় সূরা কোরআনের আলিফ লাম মিম যালিকাল, এই সূরা শুরুতে 3 কাটা অক্ষর আছে। তাফসিরের ভাষায় বলা হয় হুরুফে মুকাত্তাত, ছিন্নাক্ষর ভিন্নাক্ষর 3। অন্যান্য সূরা আছে হামিম ইয়াসিন, আছে না নাই? আলিফ লাম রা তোয়াহা, এই বিভিন্ন সূরা শুরুতে। কম্পিউটার বিজ্ঞানীরা প্রথম এই দ্বিতীয় সূরা, যেখানে প্রথম মুকাত্তা শব্দ আলিফ লাম, এটাকে কম্পিউটারাইজ করেছে। করার পরে দেখে 2.5 পারা কিন্তু একটা সূরা, সবচেয়ে বড় সূরা। এই সূরাটার ভিতরে আলিফ অক্ষর আলিফ, যতবার আল্লাহ উল্লেখ করেছেন আলিফ ব্যবহার করেছেন, এটার যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। লাম, এই সুরায় বাকারের মধ্যে লাম আল্লাহ যতবার ব্যবহার করেছেন এটার যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। মিম, এই সুরায় যতবার ব্যবহার করেছেন ততবারের যোগফল 19 দিয়ে ভাগ করলে, ভাই এই দিকে গেলে আবার অন্য আলোচনা থেকে যাবে, যার জন্য আমি ছেড়ে দিতে বাধ্য হচ্ছি। একটা মাত্র উদাহরণ, কাউমে লুত, লুত নবীর কওমের কথা কোরআনে পাকে আল্লাহ 13 জায়গায় 13 উল্লেখ করেছেন। কয়বার? 13। অন্যান্য নবী রাসূল আম্বিয়া কেরামের ব্যাপারে অয়লা আদিন আখাহুম হুদা, অয়লা সামুদা আখাহুম সলেহা, অয়লা মাদিয়ানা আখাহুম সোয়াইবা। দেখা যায় কাউমের নাম এক, নবীর নাম আরেক। কমের নাম এক, নবীর নাম, আই রিপিট, ওয়েলা আদিন কামে আদের কাছে আখাহুম হুদা, ওয়েলা সামুদা আখাহুম সলেহা,
অয়লা মাদিয়া না আখাহুম সোয়াইবা, তাইলে কমের নাম এক, নবীর নাম আরেক। কোরআনের কথন ভঙ্গি, কোরআনের বচন ভঙ্গি, কোরআনের শব্দের গ্রন্থনা, ভাবের দোতনা, সুরের ব্যঞ্জনা, ফাসাহাত এবং বালাগাত, আল্লাহু আকবার, বিশুদ্ধতা, নিখুঁত নিরঙ্কুশ। দেখুন, তেরো জায়গার বারো জায়গায় আল্লাহ বলেছেন ফি কাউমে লুত, মিন কাউমে লুত, ইল্লা কাউমা লুত, ইলা কাউমে লুত, সব জায়গায়। কাউম যেখানে, লুত সেখানে, লুত যেখানে, কম সেখানে। তেরো জায়গার বারো জায়গায় কমে লুত, কমে লুত, কমে লুত। অন্য অন্য নবীর ব্যাপারে কিন্তু এই সিস্টেম আল্লাহ ব্যবহার করেননি। একটা জায়গায় আল্লাহ কমে লুত না বলে বলেছেন অয়ে খোয়ানো লুত, ওলামায়ে কেরাম আছেন, অয়ে খোয়ানো লুত নবীর ভাইয়েরা। বারো জায়গায় কমে লুত, কমে লুত, একটা জায়গায় কমে লুত না বলে অয়ে খোয়ানো লুত। কম্পিউটার এখানে এসে থান্ডার্ড হয়ে গেল, কিরে বাবা, তেরো জায়গার বারো জায়গায় ত্রিপুরা কোরআনে কমেলুত, 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 আর এই একটা জায়গায় কমেলুত না বলে কি এখানুলুত। এইটা কেন আল্লাহ বললেন? এইটাকে আবার কম্পিউটারাইজ করেছে, দুই নক্ত আলা কাফ, কম লিখতে দুই নক্ত আলা কাফ, কম্পিউটার এইটাকে কম্পিউটারাইজ করেছে, হিসাব করেছে, টোটাল করার পরে দেখা গেছে বারবার কম 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 কম, পুরা কোরআনে বড় কাপ, যত হাজার হাজার বার ব্যবহার করা হয়েছে এটার যোগফল উল্ট দিয়ে ভাগ দিয়েছে, মিলে গেছে। আরেক জায়গায় কমে লুত না বলে এখোয়ান লুত, তিরিশ পারা কোরআনে আলিফ, আলিফ এখোয়ান লিখতে কি লাগে, আলিফ, তিরিশ পারা কোরআনে আলিফ যত হাজার বার আছে এটার যোগফল একত্র করার পরে এটাকে ১৯ দিয়ে ভাগ দিয়েছে, মিলে গেছে। কিন্তু বারো জায়গার পরে তেরো জায়গায় এক জায়গায়, এই জায়গায় যদি আল্লাহ কমে লুত বলতেন তাহলে দুই নক্ত আলা কাফ একটা বেশি হয়ে যেত, কম্পিউটারের ভাগ মিলত না, আলিফ একটা কম হয়ে যেত, কম্পিউটারের ১৯ ভাগ। আপনারা কি বুঝতে পারছেন? কঠিন হয় নাকি, কঠিন হচ্ছে নাকি? আমি ছেড়ে দিচ্ছি, আমি ছেড়ে দিচ্ছি। এই যে একটু আগে আপনারা পাগড়ি দিলেন, আলহামদুলিল্লাহ, মাদ্রাসা করেছেন, এটাই পারফেক্ট। আপনার গাড়ি বাড়ি, দালান কোঠা, সম্পদ, এগুলো আসলে আপনার ইনভেস্টমেন্ট নয়, অনন্ত জীবনের লগ্নি নয়, আপনার আসল জীবনের, অশেষ অনন্ত জীবনের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হলো কোরআন এবং কোরআনের এলেম। আপনার সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট আপনার এই ছেলে মেয়ে, এগুলোর মধ্যে আগে কোরআন ঢুকাইয়া দেন, কি আগে কয়েক ক্লাস পড়ান না, ফাইভ পর্যন্ত পড়ান না, আমি বেশি বললাম না আর কি। এই ফাইভ পর্যন্ত বয়স যখন হয় তখন এই বাচ্চাগুলোর কলবের মধ্যে কমিউনিজম থাকে বোধ হয়, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, কোনো ইজম টিজম নাই, কোনো গ্যানজম, কোনো ঝামেলা নাই, ওদের কলবটা একবারে খালি, একবারে ফ্রি, একবারে উন্মুক্ত। ওলাকা দিয়ে সারনাল কর আলা লিজেক্রে ফাহাল মিম বোদ্দাকের, একটা সুরের মধ্যে আল্লাহ কয়েকবার বলেছেন নিশ্চয়ই আমি এই কোরআন ইয়া সারনা সবচেয়ে সহজ করেছি লিজেক্রে, যারা পড়তে চায় তাদের জন্য কোরআন পড়া সবচাইতে সহজ, যারা পড়ে বুঝতে চায় কোরআন বোঝা সবচাইতে সহজ, যারা পড়ে বুঝে কোরআনের উপরে আমল করতে চায় কোরআনের উপরে আমল করা সবচাইতে সহজ, যারা এই কোরআন পড়ে বুঝে কোরআন অনুযায়ী পুরো জীবন চালাইতে চায় কোরআন অনুযায়ী ইসলামী জীবন সবচাইতে সহজ, বিশ্বাস করেন? ওলাকা দিয়ে সারনাল কোরআনা, আর এই কোরআন, এই কোরআন, ওই কোরআন যেই কোরআনকে আমি আল্লাহ যারা মুখাস্ত করতে চায় মুখাস্ত করা সবচাইতে সহজ করে দিয়েছি। কেমন লাগে ছয় বছরের একটা বাচ্চা এই বাংলাদেশে ছয় বছরে কোরআনের হাফেজ হয়ে গেছে? ইয়াসার না সবচাইতে সহজ করেছি,
সৎকিয়া করা কিয়া এখান থেকে শুরু ধারাপাত, এগুলা থেকে যত কিছু আছে বাল্যকালে, বাল্য শিক্ষা বর্ণ শিক্ষা, কোরআন সবচাইতে সহজ শিক্ষা, পড়েন আলহামদুলিল্লাহ। কোরআনের প্রথম সুরা কোনটা? ফাতিহা। কয় বছর বয়সে মুখস্থ করেছেন? 3-4-5 বছর। মা রুটি বানায়, আপনি পাশে মা ডিতে বসা, এখন মায় কয় আব্বু আম্মু, তুমি কও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওই মা শিখায়। এই জন্যে ভালো মা যদি হয়, ভালো সন্তান, ভালো পরিবার, ভালো জেনারেশন। আর মা যদি হয় ওই টিজিং টিজিং মার্কা টিজিং, মাফ করবেন আমি কাউকে হিট করার জন্য বলছি না, শ্বাসটা যেমন, শ্বাসে যেই প্রোডাকশনটা তৈরি হবে, শ্বাসটা সোজা হইলে প্রোডাকশনটা পারফেক্ট হবে, সোজা হবে, আর শ্বাসটা বেয়া হইলে কি প্রোডাকশনটাও আঁকা বাঁকা হবে। আমাদের প্রোডাকশন আজকে আঁকা বাঁকা হয়ে গেছে। কয়েকদিন আগে আমার কাছে কত মানুষ আসে, এক মহিলা আসলেন একবার হেজাব বোরকা টোরকা পরে, হ্যালো মা আপনি কেন এসেছেন? হুজুর আমার একটা মাত্র ছেলে, ছেলেটার জন্য একটু দোয়া চাইতে এসেছি। হ্যালো মা আমি তো পিসাব না, মানুষের পীরের কাছে না দোয়া করতে যায়, ভাই আমি কিন্তু পিসাব না, কিন্তু এমন কোনো দিন যায় না আমার ঘরে দুধ না আসে, মাছ না আসে, ফল না আসে, গোস্ত না আসে, আমি কিন্তু পিন না, কোনো বায়াত করি না, জাহান্নাম থেকে বাঁচাবার কন্ট্রাক্টারিও আপনার আমল যদি আপনাকে বাঁচাইতে না পারে, তাহলে পিসাব হাসরের মাঠে জাহাজ নিয়ে আসবে, এমন কথা মার্কেটে আসে না নাই? জোরে বলে আসে না না। আল্লাহ এবং আপনার মধ্যে সম্পর্ক ডাইরেক্ট, মাঝখানে কোনো দালাল নাই। কি ঈদের বাজারে গরু কিনতে যাবেন, ডাইরেক্ট গরুর মালিকের সাথে কন্ট্যাক্ট করেন, 10 টাকা হইলেও জিতবেন। দালাল ধরছেন তো মরছেন, কি দালাল ধরেছেন তো মরেছেন, ঠিক কিনা বলেন? রেফারেন্স প্লিজ। নামাজের নিয়ত করেছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান আর রাহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা, একমাত্র আমরা তোমার ইবাদত করি, ও ইয়াকা একমাত্র তোমার কাছে সাহায্য চাই, এহদিনা আমাদেরকে দেখায় দাও সিরাতাল মুস্তাকিম, কি সিরাতাল মুস্তাকিম দেখায় দাও। তাহলে আপনি যে আল্লাহর সাথে কথা বলতেছেন, আর সালাত ও মেরাজুল মুমিনিন, আপনি নামাজে এই সূরা কেরাত পড়েন না, আল্লাহর সাথে ডাইরেক্ট কথাবার্তা বলতেছেন, সহজ মনে করিয়েন না। আর আপনি যখন আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে দেখ আমার বান্দা কিভাবে আমার তারিফ করে, কিভাবে আমার প্রশংসা করে, ওদের আব্দি মা সাল, যে বান্দা এইভাবে নামাজ পড়লো, এইভাবে নামাজের আরকান আহকামগুলো আদায় করলো আমাকে খুশি করার জন্যে, আমি আজ থেকে সেই বান্দার জন্য হয়ে গেলাম। ওলে আব্দি মা সাল, নামাজি বান্দা যা চাবে আমি তাকে তাই দেব, আল্লাহু আকবার, আমি তাকে তো বুড়ি এসে কান্দে, আপনার কি হুজুর একটা মাত্র ছেলে, বাপ মারা গেছে অনেক বছর আগে, 2 বার বিয়া করাইছি, বউ দুনোটা চলে গেছে, এখন আবার আরেক জায়গায় বিয়া করাইতে চাই, কিন্তু মেয়ের পক্ষ রাজি হয় না, কয় 2টা গেছে, আমারটা দিলে থাকবে, এর গ্যারান্টি কি? আমার মনে তার কথা অ্যাটাক করলো, আমি বললাম যে মা আপনার ছেলে কিছু খায়টায় নাকি, কিছু খায়টায় নাকি, কিছু বলছেন তো যুবক তরুণ ভাইয়েরা, তোমাদের কবরে আমি যাব না, কিন্তু আমার উপরে যেটা বলা ফরজ আমি বলছি, আমি বলেছি কুল্লু মস্কার হারাম, মদের ব্যাপারে, জুয়ার ব্যাপারে, নেশার ব্যাপারে কোরআনের কত আয়াত, কত হাজার হাজার হাদিস, ঠিক কিনা বলেন? যারা ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, গাঁজা খায়, হিরোইন খায়, এ খাওয়ার সঙ্গে সঙ্গে প্রথম তাদের হার্টে অ্যাটাক করে, হার্টের পরে ফুসফুসে অ্যাটাক করে, ফুসফুসের পরে লিভারে অ্যাটাক করে,
লিভারের পরে কিডনিতে অ্যাটাক করে, কিডনির পরে প্রোস্টেট গ্ল্যান্ডের মধ্যে অ্যাফেক্ট করে। এইভাবে খাইতে খাইতে যারা খায় তাদের এই ভিতরের আসল মেশিনগুলো, আসল মেশিনগুলো এগুলো এই নেশা এই হারামের আগুনে জ্বলে জ্বলে একবারে শেষে কন্ডম হয়ে যায়। কন্ডম বুঝেন? কন্ডম। এরা একজনও এই প্রচুর নেশা যারা খায় 40 পার করে মরতে পারে নাই, 40-এর ভিতরেই মরে গেছে। আর যৌবনের সময় হলো 15-40, যৌবনের সময় 15-40। আমি বললাম, আপনার ছেলে কিছু খায়টায় নাকি? হুজুর, এইটাই তো কথা, কত মানা করছি, কত নিষেধ করছি, কিন্তু মানাইতে পারি না। আমি বললাম, মা দোয়া টোয়ায় কিছু হবে না, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। এটা দোয়ার কাজ নয়, এটা হেদায়তের কাজ, দাওয়ার কাজ, ঠিক কিনা বলেন? বউ দুইটা গেছে, আরেকটা পায় না। এখন আমি বললাম, বউ কেন গেছে? কইতাম নি, গেলাম না বুড়ি, কার হোলার বলে হেইটা নাই, আর হোলার বলে হেইটা নাই, বুঝছেন তো? তার যা আসিল মাল পানি, ওই নেশা, ইয়াবা, গাজা, ফেন্সিডিল, এগুলো খেয়ে খেয়ে তার ভিতরের মেশিন এগুলো জ্বলে গেছে, ভস্ম হয়ে গেছে, কয়লা হয়ে গেছে। আমার যুবক তরুণ ভাইয়েরা, 40 পাস করতে পারবে না, তার আগেই তোমাদেরকে খুরুজ লাগিয়ে দেওয়া হবে। খুরুজ, গেট আউট ফ্রম হিয়ার, গেট আউট। খুরুজের তর্জমা অন্যরা বোঝেন নাই, যারা মধ্যপ্রাচ্যে থাকে আরব বিশ্বে তারা বুঝে খুরুজ কারে কয়। লেকুল্লে নাফসি নাজাল ফায়জা যা আজাল হুম লাইয়াস্তা খেরু না সা তাও। আপনাদের বোধহয় অসুবিধা হয়, আমি আমার ঘড়িতে আর 20 মিনিট কথা বলবো, আসুন। তাহলে নেশা খাওয়া যাবে না, নিজের পকেটের পয়সা, বাবার পয়সা। আর এই নেশা খাওয়ার জন্য মায়ের কাছে পয়সা চাইছে, মা পয়সা দেয় না, মায়েরে জবা করে দিছে, এমন ঘটনা আছে না নাই? নেশা খাওয়ার জন্য বাবার কাছে টাকা চাইছে, বাবা টাকা দেয় নাই, বাবাকে ছুরি মেরে এই পিটপিট করে দিছে, এমন আছে না নাই? এই সন্তান থাকার চাইতে না থাকা অনেক ভালো, কুলাঙ্গার। আর এই সন্তানকে যদি আপনি 7 বছর বয়সের ভিতরে মুরু সিবিয়ান আকম বিশালাতে এজা বালাগু সাবা সাবা, এটি হলো প্রথম মাইলস্টোন। 7 বছর বয়সের ভিতরে আগে কোরআন ঢুকাও, কোরআন ঢুকাও, কোরআন যদি ঢুকাও, এরপরে স্কুলে পড়া, কলেজে পড়া, ভার্সিটিতে পড়া, ডাক্তারি পড়া, ইঞ্জিনিয়ারিং পড়ো, কোরআন যখন আগে ঢুকাইছেন, এই ছেলে বড় সাহেব হোক, বড় ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, অ্যাডমিনিস্ট্রেটর হোক, জেনারেল হোক, এই ছেলে কিন্তু কোনোদিন বেনামাজি হবে না, কারণ আগে কোরআন ঢুকাইছেন। কোন সময়? যে সময় তার পেটটা খালি ছিল, তার জেহেনটার মধ্যে কিচ্ছু ছিল না, এই সময় প্রথম কি ঢুকিয়েছেন? কোরআন। সকালবেলা আপনার পেট একেবারে খালি, খা 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 করে, কিচ্ছু নাই পেটে, এই সময় আপনার গিন্নি চেপা সুটকির ভর্তা, চিনেন তো চেপা সুটকির ভর্তা? কেউ গন্ধের জন্য বেশি পছন্দ করে, কেউ গন্ধের কারণে খায় না। চেপা সুটকির ভর্তা আপনি পছন্দ করেন, চেপা সুটকির ভর্তা দিয়ে আপনি কালকের বাসি ভাত, ঠান্ডা ভাত এটা খাইছেন, খেতে খেতে একেবারে গলা পর্যন্ত। এমন সময় আপনার ব্যয়ের বাড়ি থেকে টিফিন ক্যারিয়ারে করে, সেখানে কালকে একটা মেহমান অনুষ্ঠান ছিল, এখন এই ব্যয়নে পাঠাইছে গোটা গোটা মোরগের ফিস্ট, রোস্ট, রেজালা, কাবাব, কোরমা, কালিয়া, এগুলা পাঠাইছে। এখন আপনার কিন্তু আগে শুটকি দিয়া খানা শেষ, এবার যখন সামনে এনেছে একটুটা কারি দাও, একটুটা রান, একটুকরা থান, একটুকরা এইটা ওইটা, খাওয়ার উপরে ওভার ফিডিং একেবারে, ফালাওলা যা বালাগাতিল ট্যাঙ্কি পুরা লোড, ট্যাঙ্কি পুরা লোড, খাওয়ার উপরে ওভার ফিডিং। ইমানদারি বলেন, সন্ধ্যা পর্যন্ত সারাদিন ঢেক উঠবে কোন দাঁত বলা লাগবে, সারাদিন ঢেক উঠবে কোন দাঁত? কেন শুটকির উপরে এত কোরমা পোলাও, এত রেজালা, এত কালিয়া কোপ্তা, এত কিছু শুটকির উপরে দিলেন, কিন্তু ডেকো ডেকোন্ডার?
কারণ এই সুটকিটা যখন আপনি পেটে দিয়েছেন পেটটা খালি ছিল, পেটের চাহিদা পরিপূর্ণ ছিল, পারফেক্ট ছিল। এই চাহিদার পেটে, খালি পেটে আপনি যখন এই সুটকি দিয়েছেন, এই সুটকিটা আপনার পেটে এমনভাবে তাসির করেছে, এফেক্ট করেছে, সন্ধ্যা পর্যন্ত সারাদিন সুটকির ঢেক উঠবে, ঠিক কিনা বলেন? তাহলে এই বাচ্চা তার খালি কলম, খালি পেট, খালি জেহেন, আগে কোরআনের চেপা সুটকি ঢুকাইয়া দেন, আগে কোরআন ঢুকাইয়া দেন, কোরআন ঢুকাইয়া দেন, এরপরে স্কুল কলেজ মাদ্রাসা যেখানে ইচ্ছা সেখানে পড়ান, যতদিন এই ছেলে বাঁচে সারা জীবন কোরআনের ঢেক উঠবে, কোরআনের ঢেক উঠবে, এই ছেলে কোনোদিন হারিয়ে যাবে না। সুতরাং বাচ্চাদেরকে কোরআন শেখার জন্যে সৌভাগ্যবান বাবা মা তারাই যারা ছেলেকে প্রথম হাফেজে কোরআন বানিয়েছে, হাফেজে কোরআন। আপনার বয়স এখন 80 বছর, কোরআনের প্রথম সুরা ফাতিহা এটা 5 বছর বয়সে মুখস্থ করেছেন, মনে আছে কি না? মনে আছে নাকি নাই? আছে? 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়ে থাকেন তাহলে প্রতিদিন এই প্রথম সুরা ফাতিহা প্রত্যেক দিন কয়বার পড়েন? ফরজে লাগে, ওয়াজিবে লাগে না? সুন্নতে, বেতেরে, চাষতে, আবিনে, তাহাজ্জুদে? লা সালাতা ইল্লা সুরা ফাতিহা না পড়লে তো নামাজই হবে না। তাহলে একজন নামাজি একদিনে কয়েক ডজন বার কোরআনের প্রথম সুরাটা পড়ে নাকি পড়ে না? 90 বছর যার বয়স, সে কত লক্ষ 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 বার সুরা ফাতিহা পড়েছে, ঠিক কিনা বলেন? যে যত বেশি পড়েছে তার পড়ার আগ্রহ তত কমে গেছে, কয়া লাগবে? কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? তাহলে বোঝা যায় এটা যত পড়বেন তত এটার ক্ষুধা বাড়বে, এটার চাহিদা বাড়বে, এটার ডিমান্ড বাড়বে, এটা আউটডেটেড হবে না, এটা ইনভ্যালিড হবে না। যক একটা আলো, উজ্জ্বল্য, উত্তাপ প্রদানকারী। আজকের বিজ্ঞানীরা, সর্বশেষ মহাকাশ বিজ্ঞানীরা পরীক্ষা করে স্বীকার করেছে সূর্যের টেম্পারেচার, উত্তাপ 30 কোটি ডিগ্রি সেলসিয়াস, 30 কোটি ডিগ্রি সেলসিয়াস সূর্যের টেম্পারেচার। ভাই 102 জ্বর উঠলে পরনের কাপড় ঠিক থাকে না, 102 কি? আর 30 কোটি ডিগ্রি সেলসিয়াস যে সূর্যের উত্তাপ, সেখানে গরমটা কেমন? এরপরে বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে স্বীকার করেছে প্রতি সেকেন্ডে 30 কোটি টন হাইড্রোজেন গ্যাস, মিনিটে নয় সেকেন্ডে, প্রতি সেকেন্ডে 30 কোটি টন হাইড্রোজেন গ্যাস সূর্যের জ্বালানি হিসাবে লাগে। সেকেন্ডে 30 কোটি টন, মিনিটে, ঘন্টায়, দিনে, মাসে, বছরে, হাজার হাজার বছরে, সেকেন্ডে 30 কোটি টন। একদল বিজ্ঞানী বলল, বাবা রে বাবা, যেমন হাতি তেমন খোরাক, সেকেন্ডে 30 কোটি টন এইভাবে যদি খায় কোন দিন আবার ওখানে হাইড্রোজেন গ্যাস শেষ হয়ে যায়, তাহলে তো স্যার এক নিভে যাবে। তোরা একটু সূর্যের চারিদিকে গ্যাস কি পরিমাণ আছে এটা একটু পরীক্ষা কর। আরেকদল বিজ্ঞানী সূর্যের চতুর্দিকে হাইড্রোজেন গ্যাস যেটা রিজার্ভ আছে, জমা আছে, এটা পরীক্ষা করে তারা বলছে আরো 500 কোটি বছর সেকেন্ডে 2 কোটি টন করে জ্বালিয়ে জ্বলে থাকার মতো গ্যাস সেখানে রিজার্ভ আছে। সাংঘাতিক কথা বলেছি কিন্তু আমি, সেরা যাও অফাজা, এইদিকে আমি আর যাচ্ছি না। তাহলে বাচ্চাদেরকে কোরআন শিখাতে হবে, কোরআন পড়াতে হবে আগে, রাজি আছেন? আমি বিদেশে দেখেছি, ইউরোপে, আমেরিকাতে, প্রাচ্যে, পাশ্চাত্যে, এই যে করোনার আগে আমি ছিলাম মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, জাপান, এই পূর্ব উত্তর বেল্ট পৃথিবীর, পাশ্চাত্যে আবার লন্ডনে, আমেরিকায়, ফ্রান্সে, এইসব দেশে দেখেছি একটা কমিউনিটি, ওই যে কমিউনিটি যেটা নিয়ে একজন কমিশনার আর কি, এটার গ্রামে বলে কি ওয়ার্ড, ওখানে বলে কমিউনিটি, একটা কমিউনিটিতে 3 জন মুসলমান, তারা সব ইমিগ্রেটেড অন্য দেশ থেকে সেখানে গেছে,
একজনের বাড়ি বাংলাদেশে, আরেকজনের বাড়ি দক্ষিণ ভারতের কেরালা, আরেকজনের বাড়ি ভারত মহাসাগরের পাড়ে মালদ্বীপে। তিনজন কিন্তু মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহর অনুসারী। তারা সেখানে আয়ত বেশি করে বিদেশে, তারা নিজেদের আয় দিয়ে একটা দুইটা রুম ভাড়া নিয়ে সেখানে একটা মাদ্রাসা করেছে। ভাই, মাদ্রাসা পারলে বাংলাদেশে করেন, এখানে করে লাভ কি? আমাদের তো এখানে ছেলেপেলে আছে, সন্তান আছে, এখন বাংলাদেশেও করি, যেদূর পারি এদূর করে যাচ্ছি। কিন্তু এখানে আমাদের এই বাচ্চাগুলা, এগুলোকে আমরা কোরআন শিখাবার জন্য এই ওইসব দুনিয়ায় কোরআন শিখানোর কোনো ব্যবস্থা নাই, মুসলমান দেশগুলোতেই নাই, ওগুলোতে থাকবে কেমনে? মুসলমান দেশগুলোতে কোরআন শিখার বোধ হয় ব্যবস্থা আছে? এটা ছাগলের তিন নম্বর বাচ্চা, আসুরগুলা খাইয়া টাইয়া যদি পালানে একটু থাকে তাহলে তিন নম্বর বাচ্চা খায়। এটা হলো মাদ্রাসাগুলার অবস্থা, ঠিক না বে? ঠিক, জোরে বলেন। এখন আমি বললাম যে আপনারা তিন দেশের তিনজন, তিনজনের ভাষাও কেউ কারোটা বোঝে না, কিন্তু এক জায়গায় এক, লা ইলাহা এখানে তারা এক। এখন তারা এই মাদ্রাসা করেছে, তখন এক ভদ্রলোক, তার বাড়ি কেরালা, দক্ষিণ ভারতের কেরালা, সেই ভদ্রলোক আমাকে বলে যে হুজুর, আসলে এই বিদেশে অনেক টাকা কামাই করি, ঢাকাতে বাড়ি করেছি, গ্রামে ওখানে বাড়ি করেছি, কিন্তু দেখলাম যে এগুলো একটাও সঙ্গে যাবে না, আমার যে আরেকটা অনন্তকালের জীবন আসতেছে, সেই জীবনের জন্য তো কিছু ইনভেস্টমেন্ট করা দরকার। আমি মনে করি আমার এই বাচ্চাগুলো, এই সন্তানগুলো, এই ছেলে মেয়েগুলো আমার ওই অনন্ত পরকালের জীবনের জন্য সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। আমার আয়ের একটা বিরাট অংশ ওদেরকে কোরআন শিখাবার জন্যে, দিন শিখাবার জন্যে ফরজ। এই জন্য তিনজনে মিলে হইলেও একটা মাদ্রাসা করেছি। প্রত্যেক সপ্তাহে আমি লাইভ করি, লাইভ মুনা, মুসলিম উম্মা অব নর্থ আমেরিকা, মুনা, মুসলিম উম্মা অব নর্থ আমেরিকা, লন্ডনের ইকুইটি, এইসব টিভিতে, জার্মানি, ফ্রান্স, কম্বোডিয়া কমিউনিস্ট রাষ্ট্র সেখানেও আমি কথা বলি, সাউথ আফ্রিকা, মুসলমান দেশগুলো যেদূর বলি, অমুসলিম দেশগুলোতে তার চেয়ে আরও অনেক বেশি কথা বলি। আল্লাহ সুযোগ দিয়েছেন, আমার লাইভগুলো যারা দেখেন সুযোগ হয় তারা বুঝতে পারছেন। তো পুরো দুনিয়াতে যারা সজাগ অভিভাবক তারা বলে গাড়ি বাড়ি টাকা পয়সা এগুলো কোনো ইনভেস্টমেন্ট নয়, পরকালের কোনো পুঁজি নয়, পরকালের আসল পুঁজি হইল ছেলে এবং মেয়ে। ওদেরকে যদি কোরআনের দুইটা লাইন শিখিয়ে দিয়ে যেতে পারেন তাহলে ওদের জন্য বাঁচার পথ হবে, আর আপনার জন্যেও নাজাতের সবচেয়ে বড় উসিলা হবে। সুতরাং যাই করেন, বাচ্চাদেরকে আগে কয়েক বছর মাদ্রাসায় পড়ান, কোরআন শিখান, আগে কোরআন ঢুকাইয়ে দেন খালি পেটে, এরপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এডমিনিস্ট্রেটর যা ইচ্ছা তা পড়ান, কোনো অসুবিধা নাই। কিন্তু সারা জীবন কোরআনের ঢেক উঠবে ওই চাপা সুটকির মতো। রাজি আছেন? রাজি আছেন? সবাই কয় না, কিছু বুড়া মানুষ আছে, আমার তো 40 বছর আগে প্রোডাকশন কলাপস হয়ে গেছে, এখন তো জীবন নদীতে ভাড়া। এই ওয়াজ যদি 30 বছর আগে শুনতাম একটা রইল কোরআন শিখাইতাম, এখন তো আর নাই, জ্যৈষ্ঠ মাস আর আসবে না, বাসি হয়ে গেছে। আপনার বয়স এখন 80 বছর, আল্লাহ ইচ্ছা করলে 80 বছর বয়স আলারে দিতে পারে না, কি জাকারিয়া আলাইহিসসালাম, তাহলে আল্লাহ কে তোমার একটা জিব্রাইল এসে কয় তোমার একটা পুত্র সন্তান দেবে। জাকারিয়া কয় কামি রব্বি ইন্নি আহানা লাযম ইন্নি অষ্টা আলার রাস ও সাহেবা, আরে কায়াতে ক অকানা তেমরাতি আকের, আমি বুড়া হয়ে গেছি, আমার বউ বুড়ি, আমার বুড়ি আবার বাঞ্জা, সন্তান হবে কি করে? জিব্রাইল কা কাজালিক, কুন ভাইয়া কুন, কিভাবে হবে? কুন ভাইয়া কুন। ইব্রাহিম আলাইহিসসালামের প্রথম পুত্র ইসমাইলের জন্ম 87 বছর বয়সে, ইসহাকের জন্ম 100 বছর বয়সে, তাহলে আল্লাহ বুড়ারেও দিতে পারে। আপনি নিয়ত করেন, বুড়ারে বলছি, ইব্রাহিমের মতো, জাকারিয়া নবীর মতো এই বুড়াকালে যদি হোলা মাই একটা দাও, আগে কোরআন শিখাবো, আগে কোরআন ঢুকাবো, বুড়ারা কইতে রাজি আছেন? আছেন?
যুবকেরা কবে না, এখনো গড়ও নাই, মাথাও নাই, ব্যথাও নাই, বিবাহ নাই, বউ নাই, কইয়া কি লাভ? আজকে নিয়ত করেন কোনোদিন জীবনে যৌবনে বিয়ে শাদী করবো, করার পরে আল্লাহ যে সন্তান দেবে এই সন্তানদেরকে আমি আগে কোরআন শিক্ষা দেব, তারপরে দুনিয়ার যা ইচ্ছা তা শিক্ষা দেব, এই নিয়তটা করলে কি ক্ষতি আছে? বিয়ের আগে আপনি মরে গেছেন, বুড়ারা মরে, যুবকরা তো মরে না, ঠিক না? কি বুড়ারা মরে, যুবকরা মরে না? দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই, আসার কিন্তু সিরিয়াল আছে, ঠিক কি না? বিয়ার আগে মরে গেছেন, কথার কথা, আমল নামায় কিন্তু এটা লেখা হয়ে গেছে। আজকে এই যে উত্তর যশোরপুর দারুল উলুম মাদ্রাসা, এখানে তাফসির মাহফিল দ্বীনি মাহফিলে এসে এইভাবে আল্লাহর কোরআনের কথা শুনে বিয়ার আগে নিয়ত করছিলাম আল্লাহ যদি বেঁচে থাকি বিয়া করি, একটা ছেলেকে অন্তত কোরআনের পথের পথিক আলেম বানাবো, এটা এখানে বোধহয় লেখা যাবে না। জোরে কোন উল্টা সিধা কিছু কাম তো আছে, লগে নিয়তিটাও উল্টা সিধাগুলো এই পাশে লেখা আছে, এই পাশে জুড়িতে আছে, আর ডাইন পাশে আছে ভালোগুলা, ঠিক কিনা বলেন? এখন হাসরের দিন আল্লাহ যখন অসিক আল্লাহ জিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, কোরআনকে যারা মহব্বত করেছে, কোরআন শিখেছে, শিখিয়েছে, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা, তাদের কপালের মধ্যে একটা নূর চমকাবে চাঁদ কপালে ঘোড়ার মতো। আল্লাহ ফেরেশতাকে বলবে ইয়া মালায়েকাতি, ওই যে কপাল ঝকঝক করে এলে থামা, খারাপ টারাপ করছে মানুষ হিসাবে ভালো কিছুও মনে আসে, তার ডান দিকে জুড়িটা একটু খোল, জুড়ি খুলে দেখে যে মা পেলে বসে সে ওয়াদা করেছিল, নিয়ত করেছিল বেঁচে থাকলে বিয়ে করলে আল্লাহ যদি সন্তান দেয় অন্তত একটা সন্তান রে সাহেবে কোরআন আলেম বানাবে, এটা এখানে লেখা আছে। আল্লাহ তখন বলবে ফালামর কাজালেক, যা এই যে নিয়ত করেছে এই উসিলায় বিয়ের আগে মরে গেছে তারপরে নিয়ত করেছে, বিনা হিসাবে বেশ তো দিয়ে দিলাম, আর বেঁচে থাকলে তো কথাই নাই। আবার মাহফিলে কিছু বুড়া আছে, প্রোডাকশন কলাপস হয়ে গেছে, কইয়া লাভ কি? কইলে কিন্তু এটা এখানে লেখা হবে নাকি হবে না? লেখা হবে নাকি হবে না? বানজা মানুষও দুই চারজন থাকতে পারে, বানজা কত হুজুরের কাছে গেছে, কত তাবিজ তোমার, থানবী সাহেবের কাছে একজন গেছে, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন একটা নেক সন্তান দেয়, হুজুর একটু দোয়া করেন, এক বছরের এক হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন একটা নেক সন্তান, তিন বছরের মতো হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন একটা নেক সন্তান, থানবী সাহেব মেয়া তুমি বিয়ে করছো, কে হুজুর বিয়া তো করি নাই, এতে নেক সন্তানের দোয়া করে। প্রিয় ভাইরা, যারা বন্ধা মানে বানজা জাকারিয়া নবীর মতো, আল্লাহ ইচ্ছা করলে জাকারিয়া নবীরে বোধহয় বানজা বানজা বিবির ঘরে দেয় নাই, দেয় নাই, আল্লাহ দিলেও দিতে পারে, আর যদি নাও হয় তাহলে আপনার এখানে লেখাটা হাসরের মাঠে যাবে নাকি যাবে না? যাবে নাকি যাবে না? আপনি আশা বলি আমিন, আপনার আমল নামা ডাইনাতে এসেছে, এখানে আপনি এই বুড়াকালে বানজা বয়সে আপনি বলছেন অতীতে ভুল করেছি, এখন বুড়াকালে জাকারিয়া নবীর মতো যদি একটা হয় তাহলে আগে কোরআন ঢুকাবো শুটকির বর্তার মতো, ওইলে বড়াইয়েন, যদি নাও হয় তাহলে এই যে লেখা এটার উসিলে আপনি বেঁচে যাবেন, তাহলে আপনার বাচ্চাদেরকে আপনি স্কুলে কলেজে মাদ্রাস ইউনিভার্সিটিতে পড়ান না। আমিও কিছু লেখাপড়া হইলো, ওই লাইনেও করেছি, এই লাইনেও করেছি, পড়ান কিন্তু আগে কোরআন ঢুকান। আপনার বাচ্চাদেরকে শুরুতে সাত বছর বয়সের ভিতরে তাদেরকে মাদ্রাসায় দিয়ে কোরআন শিখাইতে রাজি আছেন? জোরে বলেন আছেন? ভাই আমাদের আমলে কইতো মাদ্রাসায় পড়াইলে খয়রাত করবে, ভিক্ষা করবে, ভাই আমার এলাকার কই মাছ মাগুর মাছ এখন তো আর নাই, পাওয়া যায় না, যদি কোনোখানে পুকুর জাঙ্গাল ইসে তাহলে বড় কই মাছ আর বড় মাগুর মাছ, ওই পাড়ে যারা থাকে কয়ে এই বড় মাগুর মাছগুলো ভিন্ন কর হুজুরে দেওয়া লাগবে, এখন তো আর খাইতে পারি না ভাই, যত মোরগ আমি খাইছি এত মোরগ শিয়ালেও খায় নাই, বিশ্বাস করেন? তাহলে এটা হলো রেজকে কারিম, এটা রেজেক মিন হাইছ লাই আতাসেন, তাহলে আমরা কোরআনের পক্ষে আসি, এই মাদ্রাসাকে ইনশাআল্লাহ সহযোগিতা করবেন, সবচেয়ে বড় সহযোগিতা বাচ্চাদেরকে মাদ্রাসায় দেবেন, রাজি আছেন? এই জয়নারা কন লাগবো, বিয়ার আগে মরে গেলেও বেহেস্ত,
বানজারা কওয়া লাগবে না, হইলেও বেহেস্ত বুড়া যাগ মেশিনারি কলকবজা ইনভ্যালিড হয়ে গেছে। আমরাও কন যে আল্লাহ যদি একটা সন্তান দেয় জাকারিয়া নবীর মতো, বাঞ্জা হইলেও কন আল্লাহ একটা সন্তান যদি দেয়, বিবাহিত অবিবাহিত সবাই কন, জীবনে যদি কোনো দিন সংসারে ঢুকে বিয়ে করে দাম্পত্য জীবনে যাই, ইনভেস্টমেন্ট সন্তান দাও, তাহলে আগে কোরআন পড়াবো, এটা সবাই রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? আলহামদুলিল্লাহ হাত নামান। আমি তো বুড়া মানুষ, বিচার মেয়াদ শেষ, এই কথা বলতে পারি না। আগে এবার এসে জিজ্ঞেস করবো কয়জন দিছেন, কে কে দিছেন, কিন্তু কথাগুলো আল্লাহ সাক্ষী হয়ে গেছে, ঠিক কি না বলেন? সাক্ষী হয়ে গেছে, এখানের খাতায় লেখা হয়ে গেছে, এগুলোকে আল্লাহ পাক আমাদের নাজাতের উসিলা করে দিন। সবাই আবার পড়ি আমিন।